আমি ডাক্তার কামরুল হাসান তরফদার, অধ্যাপক নাক কান গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা কথা বলবো মেইনলি এটা কান পাকা এবং কানে কম শোনা বা কানে না শোনা সম্বন্ধে। সো আমাদের দেশে আমরা কিছুদিন আগে, প্রায় 5 বছর আগে, WHO আমাদের একটা ওয়ার্কশপ ছিল এবং আপনারা করছিলাম। এই দেশের কিন্তু মোর দেন 35% মানুষ কোনো না কোনোভাবে কানে কম শুনে। এই দেশের প্রায় 1.5%, প্রায় 1 কোটি বাচ্চা একদম শুনে না। সো আমাদের দেশে কানে কম শোনার না শোনার ইম্পর্টেন্ট কারণ হলো ইম্প্যাক্টেড ওয়াক্স, যে কোয়েল জমে যায় কানে, জমে থাকে। তারপর হলো কান পাকা। তো কান পাকা নিয়ে আমরা বলতে চাই, একটা শিশু তো আর কান পাকা নিয়ে জন্ম হয় না। সো জন্মের পরপরই যে শিশু যখন খাওয়া শিখে বা মায়ের দুধ খায়, আমাদের মারা এই জিনিসগুলো জানেন না, তো কানের একটা ছিদ্র আছে নাকের পিছন দিকে, যেটা স্ট্রিশিয়ান টিউব বলি আমরা। তো ফ্ল্যাট যদি দুধ খাওয়ায় দেন অথবা দুধ মুখে নিয়ে ঘুমায় যায়, এই দুধটা ওই টিউব দিয়ে কানে চলে যায় এবং কানে গেলে নর্মালি কানের পর্দার ভিতরে বাতাস থাকে, আমরা কিন্তু কানে শুনি। বাতাস কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মিডিয়া শোনার জন্য, এবং আল্লাহ কিন্তু কান তিনটা দেশে, এক্সটার্নাল, মিডিল, ইন্টারনাল, মধ্যকর্ণে কিন্তু বাতাস থাকে। বাতাস যাই কিন্তু ওই যে আমরা ঢুক গেলে একটা স্ট্রিশিয়ান গলার ভিতরতে বাতাস কানের মধ্যে চলে যায়। তো যদি কানে ওই দুধ চলে যায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটা সারা রাত চিৎকার করে ঘুমতে উঠে দেখে বাচ্চার জ্বর হয়ে গেছে এবং কান পর্দা ফেটে পানি পড়ে গেছে, এটা নিয়ে আমরা কান পাকা বলি। তো কানের পর্দা ফেটে গেল মানে কানে শোনাও কমে গেল, কানের একটা ইম্পর্টেন্ট অর্গানের ইঞ্জুরি হলো। তাহলে বাচ্চার এই যে অভ্যাস, দুধ খাওয়ানোর অভ্যাস মাকে শিখতে হবে। প্লাস যদি বাচ্চার প্রায়শই কানে পানি পড়ে বা অ্যাডাল্টের যদি পানি পড়ে, তাহলে বুঝতে হবে, যদি ডুব দিয়ে গোসল করেন, ময়লা পানি, আবর্জনা বা যে কোনো ভালো ভালো ইভেন সুইমিং পুলেও ওই পানি কানে চলে যাবে, কানে প্রদাহ করে, কানে ইনফেকশন হয়। কান একটা সংবেদনশীল অর্গান, কান শুধু শোনার জন্য না, এটা ব্যালেন্সও মেনটেন করে। তো এই কানের পর্দার মধ্যে যখন পুঁজ হয়, পাকে, তো কানের সাথে কিন্তু একদম স্ট্রিশিয়ান টিউব দিয়ে প্লাস পিছনের হাড্ডি দিয়ে, সো আমরা বলি যে মিডিল এয়ার ক্ল্যাফট, বিশাল একটা জায়গা, ওখানে প্রদাহ হয়। এটার সাথে কিন্তু ব্রেইনের দূরত্ব অনলি 2 মিলিমিটার, প্লাস কানের ভিতরে একটা নার্ভ আছে যেটা আমরা মুখের মুভমেন্ট কন্ট্রোল করে। সো কান পাকাতে মুখ বাঁকা হতে পারে, কান পাকার থেকে কানের পিছনে ফোড়া হতে পারে, কানের পাকার থেকে এফসিসগুলো ব্রেনে চলে যেতে পারে, এবং ব্রেন অফসিস হলে জীবন সংশয়কারী যে কোনো অসুখ হতে পারে। তাহলে কান পাকা আপনি খুব সিম্পলভাবে নেবেন না। কান পাকা 2 ধরনের হয়, একটা কানে পানি পড়ে আবার শুকায় যায়, পাতলা, দুর্গন্ধ হয় না। আরেকটা হয় কানে খুব গন্ধ হয়, কান দেখবেন টিউবওয়েলের নিচে গর্ত হয়ে যায়, কেউ তো করে দেয় না। তো কানে তো একটা হাড্ডির মধ্যে অনেকদিন পানি পড়তে পড়তে কিন্তু হাড্ডি পচে যায়, যখনই হাড্ডি পচে যায় তখন কিন্তু গন্ধ শুরু হয়, তখন এটাকে বলি আমরা কোলোস্টেটোমা। তাহলে কান পাকাকে সাবধানে নেবেন, সাবধান, কোনো হেলা করবেন না। তো সিম্পল যদি কান পাকে শুকায়, ডাক্তার দেখাবেন। আমাদের দেশে এখন প্রচুর, না হলেও ধরেন 1000 ENT স্পেশালিস্ট আছে, অনেকেই কানের পর্দা লাগান। কান যখন শুকনো থাকবে, পর্দা লাগাইলে এই প্রবলেমগুলো হবে না। আর যদি কানে দুর্গন্ধ হয়, ই শুড বি ভেরি কেয়ারফুল, তখন মনে হইতে হবে হাড্ডি পচন ধরছে, তখন চিকিৎসাটা অন্যরকম, পচা হাড্ডি ফেলে দিয়ে পর্দা লাগাইতে হবে। তাহলে কান পাকার চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল, আমাদের অনেকগুলো সেন্টারে অপারেশন হয়। সো কান পাকা, কানে পুঁজ পড়া, কানে গন্ধ আসা, মুখ বেঁকে যাওয়া ও কানের পিছন ফুলে যাওয়া, সিভিয়ার হেডেক, ইভেন জ্বর আসা, প্রত্যেকটা কিন্তু কান পাকার কমপ্লিকেশন। তাহলে আপনি ইউ শুড বি কেয়ারফুল কান পাকা।